ভান্ডার প্রকল্পের মার্চ মাসে টাকা ছাড়ার প্রসেস শুরু হয়ে গেল এই মুহূর্তে আপনাদের জন্য ভান্ডার প্রকল্প নিয়ে সবথেকে বড়ো একটা আপডেট দেওয়া হয়েছে টাকা ছাড়ার প্রসেস শুরু হয়েছে এবার আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা চলে আসবে তো এবার কথা হচ্ছে আপনাদের এই টাকা কবে আসতে পারে এবং টাকা ছাড়ার প্রসেসের সঙ্গে আরও কি জানানো হয়েছে সমস্ত কিছুর আপনি এই ভিডিওতে জেনে নিতে পারবেন তো অবশ্যই ভিডিওটিকে লাস্ট লাস্টপতি কন্টিনিউ করবেন অন্যদেরও শেয়ার করে জানানোর চেষ্টা করবেন তো ভিডিও শুরুর পূর্বে বন্ধুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যারা আপনাদের এই ছোট চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব প্রেস করে পাশের বেলে ক্লিক করে অল নোটিফিকেশন অন করবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা বলা হচ্ছে মার্চ মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এখনও অ্যাকাউন্টে আসছে না তা নিয়ে চিন্তায় মহিলারা আজ মার্চ মাসের দশ তারিখ এখনও টাকা ব্যাংকে জমা পড়েনি এই প্রকল্পের টাকা মহিলাদের ব্যাংকে আগে প্রতি মাসের চার পাঁচ তারিখের মধ্যেই অ্যাকাউন্টে দেওয়া শুরু করে তবে বেশ কয়েক মাস ধরে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ব্যাংকে আসতে কয়েকদিন সময় লাগছে প্রায় দ্বিতীয় সপ্তাহে শেষের দিকে টাকা দেওয়া শুরু হয় বর্তমানে বাংলার গৃহবধূদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প অন্যতম একটি আয়ের উৎস এই ভান্ডার এই প্রকল্পের টাকার অনেকটাই গুরুত্ব রয়েছে কিন্তু যে নির্দিষ্ট সময়ে অ্যাকাউন্টে আসার কথা টাকা সেই সময়ের মধ্যে কিন্তু এই টাকা মাসে এখনও আসেনি এই নিয়ে ভীষণভাবে চিন্তিত হয়ে রয়েছেন লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগীরা তো এটা অবশ্যই চিন্তারই বিষয় কারণ এখনও পর্যন্ত আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা আসেনি অনেকেই কিন্তু এই টাকা নিয়ে বিভিন্ন খাতে খরচ করে থাকেন তো সেই ক্ষেত্রে এই বিষয় নিয়ে কিন্তু অনেকেই টেনশনে রয়েছেন যে কবে টাকাটা দেওয়া হবে আদৌ আরও দেরি হবে কি না তো এই মুহূর্তে কিন্তু গুড নিউজ আপনাদের টাকা দেওয়ার প্রসেস শুরু হয়ে গেছে আপনি দেখুন তাহলে বুঝতে পারবেন প্রসঙ্গত দু হাজার একুশ সালের সেপ্টেম্বর মাস থেকে রাজ্যের মহিলারা প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে পাঁচশো টাকা এবং এক টাকা করে আর্থিক সহায়তা পাচ্ছে এদিকে দু হাজার সালের শেষে নতুন করে দোয়া ক্যাম্পে ক্যাম্পে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের জন্য আবার আবেদনও নেওয়া হয় ঠিক আছে অনেকে কিন্তু নতুন করে দু হাজার বাইশের শেষে আবেদন করেছিলেন দুটো মাসে তো সেক্ষেত্রে আপনাদেরও কিন্তু টাকা দেওয়া শুরু হয়েছে তো আপনারাও কিন্তু টাকা পেয়ে যাবেন দেখুন বলা হচ্ছে অনেক নতুন আবেদন করে এই ক্যাম্পে নতুন করে তাদের নাম লিখেছেন সেই মহিলাদের ব্যাংকেও টাকা দিতে হবে ঠিক আছে তো সকলকে কিন্তু একই সঙ্গে টাকা দিতে হবে তো এই ফেব্রুয়ারি মার্চ মাসে লক্ষ্মীপ্রাণের প্রাপকের সংখ্যা বাড়ায় টাকার বরাদ্দ বাড়ছে সেই মতোই সবাই যেন প্রকল্পে টাকা পেয়ে যায় সেই মতো বরাদ্দ করে সবাইকে টাকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এই কারণে কিছুটা সময় লেগে যাচ্ছে তবে সবার টাকা দেওয়ার অর্থাৎ সরকারের যে টাকা ছাড়ার প্রসেস সেটা শুরু হয়েছে এবার সকলের টাকা ব্যাঙ্কে ধীরে ধীরে চলে আসবে বলে প্রশাসন সূত্রের খবর দেখুন এখানে কি বলা হচ্ছে সবার টাকা দেওয়া অর্থাৎ সবার টাকা ছাড়ার যে প্রসেস সেটা শুরু করা হয়েছে এবার কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা চলে আসবে তো প্রসিড অপশনে ছিল এবার আপনাদের টাকা ছাড়ার যে প্রসেস সেটা কিন্তু শুরু হয়ে গেছে প্রসেস করা শুরু হয়েছে এবার আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে যে কোনো দিন টাকা চলে আসবে এমনকি আজও আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা চলে আসতে পারে তাই টেনশন করার কোনো প্রয়োজন নেই এই যে টাকা ছাড়ার প্রসেস সেটা শুরু হয়ে গেছে ব্যাংকের অ্যাকাউন্টে আপনার টাকা ঢুকবেই ঠিক আছে যারা প্রতি মাসে মাসে টাকা পাচ্ছেন যারা নতুন করে আবেদন করেছেন সমস্ত কিছু যাদের ঠিক রয়েছে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে হানড্রেড পার্সেন্ট টাকা চলে আসবে দেখুন বলা হচ্ছে এবার দু হাজার বাইশে দুয়ার সরকার ক্যাম্পে অনেক নতুন আবেদন করেছেন তার মধ্যেও অনেক আবেদনকারী এখনও এস এম এসই পাননি এই ভান্ডার প্রকল্প থেকে যে এস এম এস পাঠানো হয় সেই এস এম এস কিন্তু তাদের পাওয়া হয়নি তবে সরকারি সূত্রে জানানো যাচ্ছে এর আগেও জানানো হয়েছে এস ছাড়াই এই মাস থেকে টাকা পাবেন মহিলারা অর্থাৎ এই টাকা নতুন আবেদনকারীর অ্যাকাউন্টেও পাওয়ার কথা যদি তারা সমস্ত নিয়ম মেনে কাগজপত্র জমা দিয়ে থাকেন তাহলে কোনো রকম এস এম এসের প্রয়োজন নেই টাকা চলে আসবে এর আগেও কিন্তু জানানো হয়েছিল এবারও কিন্তু আপনাদের জানিয়ে দেওয়া হয়েছে যেন আপনাদের টেনশন না হয় গত মাসে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা চোদ্দো তারিখ থেকে শুরু হয় ফেব্রুয়ারি মাসের টাকা ঠিক আছে তো এই মার্চ মাসের এখনও জমা পড়েনি তবে চিন্তা করার কোনো কারণ নেই বলে জানানো হয়েছে কারণ টাকা ছাড়ার যে প্রসেস শুরু হয়ে গেছে ঠিক আছে এইবারের ব্যাংকে যে কোনো মুহূর্তে আপনার টাকা জমা পড়তে পারে বলে জানানো হয়েছে এই মাসের আজ থেকে দু তিন দিনের মধ্যেই ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসতে শুরু করবে সুতরাং কোনো দুশ্চিন্তা করার প্রয়োজন নেই প্রত্যেক সুবিধাভোগীর ব্যাংকে টাকা সময় মতো জমা পড়বে ঠিক আছে আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে সময় মতো টাকা জমা পড়ে যাবে কারণ টাকা ছাড়ার প্রসেস শুরু হয়ে গেছে তো যে কারণেই কিন্তু আপনাদের আজও টাকা চলে আসতে পারে বা আপনাদের দুদিন ওয়েটও করতে হতে পারে ঠিক আছে তো যেহেতু টাকা ছাড়া প্রসেস শুরু হয়েছে এবার কিন্তু আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে অবশ্যই টাকা চলে আসবে যারা প্রতিনিয়ত টাকা পান যারা নতুন করে আবেদন করেছেন সমস্ত কিছু ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা চলে আসবে তো অবশ্যই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে সবাইকে জানানোর চেষ্টা করবেন এই যে টেনশনটা রয়েছে যে এখনও টাকা ঢুকছে না তো এক্ষেত্রে তাদের জন্য কোনো রকম টেনশন না হয় তো অবশ্যই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন তো কারা নতুন এবং কারা পুরনো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন